ফেসবুকে দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিকচার ভাইরাল হচ্ছে এবং সবাই আপলোড করছে। তো ইদানিং দেখলাম একটা পিকচার ভাইরাল হচ্ছে যার নাম ফেসবুক প্রোফাইল টি-শার্ট। তো আপনারা যারা এইরকম পিকচার এখন পর্যন্ত বানাতে পারেন না এবং কীভাবে বানাতে হবে জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রো পর। সো বন্ধুরা, ফেসবুক প্রোফাইল টি শার্ট তৈরি করতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে, তারপর আপনারা ফেসবুক প্রোফাইল টি শার্ট তৈরি করতে পারবেন। তো আমি এখন এখানে লিখব ফটো এডিটর। ফটো এডিটর লেখার পর এখানে দেখুন একটা অ্যাপ, ওই ফটো এডিটর বলে একটা অ্যাপ আছে। তো আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন, ভালো করে দেখুন এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। তো আপনাদের সুবিধার্থে অ্যাপটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন, আমারটা কিন্তু ইনস্টল করা আছে। তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো তার আগে আপনারা আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো এখানে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লেখার পর দেখুন এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন, মানে এই অ্যাপ দিয়ে কিন্তু আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড ইআরএসএইআর এই অ্যাপটা ডাউনলোড করবেন। তো যাই হোক, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটার লিঙ্কও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেখান থেকেও ইনস্টল করতে পারবেন। তো আমারটা ইনস্টল করা আছে, এখন আমি আপনাদেরকে এক এক করে ওপেন করে দেখাচ্ছি। তো এখন আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসার পর এখানে লিখতে হবে হোয়াইট টি শার্ট। হোয়াইট টি শার্ট লেখার পর আপনাদের সামনে অনেকগুলা ইমেজ চলে আসবে টি শার্টের। তো আপনারা এখন ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা টি শার্ট আছে। তো আপনারা যেটা ভালো লাগবে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমার কাছে এইটা ভালো লাগছে, তো এটা আমি ডাউনলোড করব। তো হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর দেখুন এখানে ডাউনলোড ইমেজ বলে অপশন আসলো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এই অ্যাপটা গ্যালারিতে চলে যাবে, আপনারা গ্যালারি থেকেও কিন্তু এই অ্যাপটা কাজ করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। এখন আপনাদেরকে আপনাদের ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে চলে আসার পর আপনাদের প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে আসার পর এই প্রোফাইলটা আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে। তো আমি এখন স্ক্রিনশট দিচ্ছি, এখান থেকে প্রোফাইল স্ক্রিনশট দিয়ে দিবেন। তারপর এখন আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন আপনারা ব্যাকগ্রাউন্ড যে অ্যাপটা ইনস্টল দিয়েছিলাম এই অ্যাপটায়। তো আমি ব্যাকগ্রাউন্ড অ্যাপটায় চলে আসছি। ব্যাকগ্রাউন্ড অ্যাপটা চলে আসার পর আপনাদের এলাও চাইতে পারে, তো আপনারা করে দিবেন এলাও প্রথমবার আপনারা ইউজ করে থাকলে। তো তারপর দেখুন এখানে লুড এ ফটো বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে আসার পর আপনারা যে স্ক্রিনশটটা দিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনাদের যতটুকু দরকার ততটুকু এখান থেকে ক্রপ করতে পারবেন। দেখুন আমি ক্রপ করে নিচ্ছি, তো আপনারা কিন্তু এখান থেকে ক্রপ করতে পারবেন। ক্রপ করার পর এখানে দেখুন ডান বলে একটা অপশন আছে, আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখুন এখানে অটো একটা অপশন আছে, আপনারা অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করার পর দেখুন লাল একটা চিহ্ন আসলো, তো এই চিহ্নটা সাদা জায়গায় নেবেন, নেওয়ার পর এখানে ছেড়ে দিবেন। তারপর কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ডানে ক্লিক করবেন। ডানে ডানে ক্লিক করার পর এখানে দেখুন 1 2 3 4 5 এরকম আছে। তো আপনারা যা ইচ্ছা তাই দিয়ে দিবেন, আপনাদের সুন্দর যেভাবে হয় সেভাবে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর এখান থেকে আমি সেভ করে নেব। দেখুন এখানে সেভ অপশন আছে, আমি সেভ করে দিলাম। সেভ করে নেওয়ার পর নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো দেখুন এখানে ফিনিশ বলে একটা অপশন আছে, আপনারা ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো এখানে অ্যাড আসবে, আপনারা অ্যাডটা ক্যান্সেল করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। এখন আপনারা চলে যাবেন দ্বিতীয় যে অ্যাপটায় ফটো এডিটর, তো এই এডিটর অ্যাপে চলে আসবেন। ফটো এডিটর অ্যাপে চলে আসার পর এখন আমি কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চলে যাবেন গ্যালারিতে।
ভালো করে দেখুন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে আসার পর আপনারা আপনাদের টি শার্টটা এখানে সিলেক্ট করবেন। টি শার্টটা সিলেক্ট করার পর এটাকে বড় করে দিবেন। টি শার্টটা সিলেক্ট করার পর বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে আপনারা নিচে টান দিবেন। দেওয়ার পর দেখবেন এখানে আছে আপনার টেক্সট টু টেক্সট অ্যান্ড ইমেজ। তো আপনার টেক্সট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখুন গ্যালারি অপশন আছে, আপনারা গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে পিকচার চলে আসবে। তো আপনারা যে কোনো একটা যে পিকচারটা আপনারা স্ক্রিনশট দিয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই পিকচারটা দেখুন, আমি এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম, আমি এই পিকচারে ঢুকে গেলাম। ঢুকার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। ভালো করে দেখুন নিচের দিকে অ্যাপ্লাই দেওয়া আছে, আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখুন এই পিকচারটা কিন্তু চলে আসলো। এখন আপনারা সুন্দরভাবে এই অপশন মানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার যেভাবে ভালো লাগবে সেভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা যেভাবে ভালো লাগবে আপনারা সেভাবে দিয়ে দিবেন। তো আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম দিয়ে দিবেন, ছোটো বড় করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেল। তো আপনারা এইভাবেই যেভাবে ভালো লাগবে সেভাবে আপনারা করে নেবেন। তারপর এখানে দেখুন, এখানে দেখুন উপরের দিকে একটা টিক চিহ্ন আছে, আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এলাও চাইবে আপনারা, সরি অ্যাপ্লাই দেখাবে, অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে দেখুন উপরের দিকে ডাউনলোড অপশন আসলো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর দেখুন এখানে গ্যালারি লেখা আছে, আপনার গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর সেভ সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এখন গ্যালারিতে গেলে এই টি শার্টটা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা টি শার্ট তৈরি করতে পারবেন আপনাদের নিজের পছন্দ মতন। দেখুন এটা কিন্তু টি শার্ট হয়ে গেলো। তো এখন আমি চাইলে ফেসবুকে আপলোড করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে আপলোড করতে পারবো। তো এইভাবেই আপনারা এই টি শার্টগুলা তৈরি করতে পারবেন। তো আমি আরেকটা কথা বলে রাখি, এর আগেও কিন্তু ফেসবুকে একটা পিকচার ভাইরাল হয়েছিল যেটা ফটোল্যাব দিয়ে তৈরি করা লাগতো। তো এইটাও এই ভিডিও কিন্তু আমার আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারবেন। তো এইভাবেই আপনারা ফেসবুক ফটো প্রোফাইল পিকচার টি শার্ট তৈরি করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন সেই পর্যন্ত।